ছেলেটা কেমন আছে? ভালো, ভালো হয়ে গেছে। যার কাছে থাকতো তার কাছে পৌঁছে দিয়ে এসেছে। সত্যি তোমার মতো লোকে যুগে আর দেখিনি। একটা রাস্তার ছেলের জন্য যা করলে তার তুলনা হয় না। শহীদ বলছিল ছেলেটার বয়স নাকি ৬-৭ বছর হবে। হ্যাঁ, আমাদের ছেলেটা বেঁচে থাকলে ওরকমই বয়স হতো। হ্যাঁ, একটা সন্তানের জন্য তোমার বুকে কি যন্ত্রণা লুকিয়ে আছে তা কেউ জানুক আর না জানুক, আমি তো জানি। তোমার মাঝে কি কম? মাঝে মাঝে তুমি খুনির বদলে খোকা খোকা বলে চিৎকার করে ওঠো। তাই নাকি? হ্যাঁ, তোমার খোকা বেঁচে আছে, মিনা বেঁচে আছে। ওই খোকাই তোমার খোকা, এই কথা তোমাকে আমি এখন বলতে পারছি না, তবে বলবো সেই সময় আর বেশি দেরি নেই। কি ভাবছো? কিছু না। ভাইজান, ভাবি, জাহিদ, এই যে ভাইজান। কি রে, কি হচ্ছে? তুই কি করছিস কেন? দোয়া করো ভাইজান, ভাবি দোয়া করো। আমি এলএলএম এ ফার্স্ট ক্লাস পেয়েছি। আমি জানতাম, আমি জানতাম আমার ভাই এমন একটা কিছু করবে। আমার শ্রম, আমার আশা বৃথা যেতে পারে না নিনা। আমি আয় করতে বললে কি হবে, ওরা বাকিটা পুষিয়ে দেবে। তাহলে ব্যারিস্টার হবি? হবে না মানে আলবত হবে। মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। আয় আয় বুঝে না। মা, তোমার কথা আমি রেখেছি। শরীর ভালো রেজাল্ট করেছে, তুমি শুধু দোয়া করো মা, আমি যেন তোমাকে দেওয়া কথা রাখতে পারি। শোনো, শহীদের পরীক্ষা নিয়ে আমার একটা মানত ছিল, একটু পীর বাবার মাজারে যাব। গতকাল থেকে সেখানে সিন্নি হচ্ছে। ঠিক আছে, যাও যাও। আচ্ছা যাও। এবারে খোকাকে আনার সময় প্রায় হয়ে এসেছে। আমার খিদে লেগেছে, খেতে দাও। খোলাম্মা তাড়াতাড়ি খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। শরীরটা ভালো নেই, পাক করা হয়নি। এবেলা গরমে খেয়ে থাকো, ওবেলায় রেঁধে দেবো। বাবা না, ভীষণ খিদে পেয়েছে, গুড়মুড়ি খাবো না। মাজারা সিন্নি হচ্ছে, আমি সেখানে গেলাম। খোকা খোকা শোন, চাষ নেই। আল্লাহ, তুমি আমার কঠিন বিপদটা দূর করে দাও। তুমি আমাকে তার কাছে পৌঁছে দাও। আমি তো কোনো দোষ করিনি। খালাম্মা আমাকে ঠিক মতো খেতে দেয় না, আমি আর সেখানে ফিরে যাব না। তুমি বাবা? আমি খোকা। কার সাথে এসেছো? একাই এসেছি, আমার কেউ নেই। কেউ নেই? কেন? তোমার মা বাবা? আমার কেউ নেই। খালাম্মা আমাকে ঠিক মতো খেতে দেয় না, আদরও করে না। আমি তোমাকে খেতে দেব, মায়ের মতো আদর করব। আমার সাথে যাবে? যাব। মা বলে ডাকবি। বল 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 খোকা। মা, খোকা 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 কোথায় সালমা? এই তো ছিল, মাঝারের কথা বলে বেরিয়ে গেল। কি বলছো তুমি? আবার একা একা বের হয়েছে। কত ডাকলাম, শুনলে না। খোকা খোকা খোকা। কোথাও কোথাও খোকাকে খুঁজে পেলাম না। শেষ পর্যন্ত না না খোকাকে যে আমার খুঁজে বের করতেই হবে, নাহলে সবার কাছে আমি আজীবন অপরাধী হয়ে থাকব। বাবা বাবা খোকা তুই এখানে কেমন করে এলি? মা খোকা খোকা কোথায় গেলি? ও তো মা ডাকছে। মা? হ্যাঁ বাবা তুমি আমাকে মা ডাকতে বলেছ, তাহলে আমাকে ভীষণ আদর করবে। খালাম্মা আমাকে ঠিক মতো খেতেই দেয় না, আমি রাগ করে চলে এসেছি। তুমি বুঝে খাওয়া থাকো ভালোই হলো, এখন থেকে তোমার কাছে থাকতে পারবো। ঠিক আছে কিন্তু খবরদার আমাকে যেন বাবা বলে ডাকিস না, আর আমি যে তোর বাবা তাও এখানে কাউকে বলবি না। কেন বাবা? তাহলে তোর মার ভীষণ বিপদ হবে। আমি তোকে আর তোর মার কাছে নিয়ে যেতে পারবো না, যখন তোকে তোর মার কাছে নিয়ে যেতে পারবো তখন সব বলবো। এখন আর কোনো প্রশ্ন করিস না, যা বলি শুধু তাই করে যাবি। ঠিক আছে খোকা? খোকা এই যে তুমি কখন এলে? এই তো। তো তুই এখানে কি করছিস? না মানে আমি তো জিজ্ঞেস করছিলাম ও এখানে কেমন করে এলো। তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ এই তো সেই ছেলে যে শহীদের টাকা বাঁচাতে গিয়ে নিজে মরতে বসেছিল। তাই বুঝি? এদিকে আয় বাপ, যে মা তোর মতো খোকাকে পেতে ধরেছে সত্যি সে ভাগ্যবতী। জানো আমি ওকে বাজারে পেয়েছি, ওর নাকি কেউ নেই তাই নিয়ে এলাম। ভালোই হয়েছে, আসলে তেমন কোনো আশ্রয় নেই। তুমি যখন এনেছো তখন অসহায় ছেলেটির একটি হিল্লো হলো। হ্যাঁ ওকে আমি রেখে দেব। ওকে দেখলে বারবার আমার খোকার কথা মনে পড়ে। ঠিক আছে রেখে দাও। তোমাকে তো মা বলবে, আমাকে কি বলবে? কেন বাবা? কি রে আরে ভাবে ভাবে মেজরের সঙ্গে একটা বাজে ধরেছি, মেজরের স্কলারশিপটা পেলে। আরে এ পিচ্ছি এখানে? পিচ্ছি বলছিস কেন, ও আমার ছেলে। হ্যাঁ তাই নাকি? তাহলে তো আমরা রেডিমেড চাচা হয়ে গেলাম। ভালোই হলো, স্কলারশিপটা পেলে আমি তো বাইরে চলে যাব, তারপর জাহিদও শহরে পড়তে যাবে, তখন তোমার বুকটা শূন্য হয়ে যেত, তাই আল্লাহ ওকে মিলিয়ে দিয়েছে। সালমা খোকা তার মায়ের কোলে ফিরে গেছে। আমি এখন কাকে নিয়ে থাকবো আবিদ ভাই? নিঃসন্তান বিধবা হয়ে তুমি যে উপকার করেছো সেদিন শোধ হবার নয়। মন খারাপ করো না, আমি মাঝে মাঝে খোকাকে নিয়ে আসবো। চলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি ব্যাপার আবিদকে আজকাল নিয়মিত স্ট্যান্ডে দেখা যায় না? ওর জিপটাই সম্বল ছিল, বিক্রির পর এখন একটা ভাড়ার টেম্পো বদলিতে চালায়। ভাইদের জন্য ওঝা করলো তার তুলনা হয় না। তার সত্যি। আচ্ছা ওর মেজো ভাই যে পরীক্ষা দিয়েছিল তার? ও শহীদ খুব ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ক্লাস। শুনলাম সরকারি বৃত্তি পাবে, বিদেশ যেতে পারবে। ভালো ভালো, খুব ভালো, অত্যন্ত সুসংবাদ। আচ্ছা হয়েছে, সারা জীবন তো নরম গদির সোফাতে বসেই কাটলো, আজ না হয় এই শক্ত বেঞ্চিতেই বসলাম। হ্যাঁ এসো মিনা, ইনি হচ্ছেন সেই চৌধুরী সাহেব। আর ও হচ্ছে আমার স্ত্রী মিনা। দেখেই বুঝতে পেরেছি লক্ষ্মীর ছায়া। ভালো আছো তো মা? জি ভালো। তোমরা কথা বলো, আমি আসছি। বসো। হ্যালো ইয়াং ম্যান, তুমি কেমন আছো? জি ভালো। ইনি চৌধুরী সাহেব। আমার ধারণা ঠিক হলে নিশ্চয়ই তুমি মেজর। জি। রবীন্দ্রনাথের কাছে শুনলাম খুব ভালো রেজাল্ট করেছো, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তা এবার কি করবে ঠিক করলে? এখনো ভাবিনি, ভাইজানের ইচ্ছা ব্যারিস্টারি পড়াবেন, একটা স্কলারশিপ পাবার সম্ভাবনা আছে। দ্যাটস ভেরি গুড। আমি এবার আসি, আসসালামু আলাইকুম। তোমাদের সমাজে গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধাটা এখনো আছে, আমাদের সোকাল হাই সোসাইটিতে এসবটা উঠেই গেছে। এইসব আবার কেন? অবশ্য আপত্তি করবো না, কারণ আধুনিকতার চাপে এসব খাবার তো একেবারে ভুলেই গেছি। পিঠা একটা প্রয়োজন তোমাদের এখানে এসেছি। তোমাদের কিছু জিনিস আমার কাছে রয়েছে, সেগুলো দিতে এসেছি। আপনার কাছে আমাদের জিনিস? হ্যাঁ, একদিন তুমি 10 লক্ষ টাকা সহ ব্রিফকেস ফেরত দিয়ে আমাকে ঋণী করে রেখেছ। আজ আমাকে ঋণমুক্ত হবার একটা ছোট্ট সুযোগ দাও। তোমার সব আমি জেনেছি, তাই এই তোমার জমির বন্ধকি দলিল, এই হলো জিপের ব্লু বুক, আর এই হচ্ছে চাবি। আমার মায়ের গয়নাগুলো চোখের সামনে আমার মেয়ের হাত কান গলা খালি থাকবে, বাপ হয়ে আমি তা দেখতে পারবো না। না ধরো না চৌধুরী সাহেব, মাফ করবেন, দয়ার দান আমি নিতে পারবো না। একে দয়ার দান বলছো কেন? এ কৃতজ্ঞতার নিদর্শন। চৌধুরী সাহেব, আমি অপারক, দয়া করে ক্ষমা করবেন। আবির, আমি খুব সরল মন নিয়ে এসেছিলাম, তোমার আত্মসম্মানে আঘাত লাগবে এ কথা আমি ভাবিনি। তুমি আমাকে ক্ষমা করো। তবে যদি ঋণ হিসেবে গ্রহণ করতে এই পিতৃহৃদয়ে একটু শান্তি পেতাম। চলি। শুনুন, এইগুলো আমি নেব শুধু আপনার মনে ব্যথা না দেওয়ার জন্য। তবে একটা শর্ত থাকবে। বলুন। এইগুলো আমি ঋণ হিসেবে নেব, এবং আমি যখন ফিরিয়ে দেব তখন আপনি ফিরিয়ে নিতে আপত্তি করবেন না। আর এই কথা আমরা 3 জন ছাড়া আর কেউ জানবে না। ঠিক আছে, তোমার সব শর্ত আমি মেনে নিলাম। সত্যি তুমি মহৎ আবিদ। তবে আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, আমার একটা জিনিস চাইবার আছে। আমাদের মতো লোকের কাছে আপনার কি বা চাওয়ার আছে? তোমাদের মতো মানুষের কাছেই তো দেবার মতো কিছু দুর্লভ জিনিস থাকে। কথা দাও, আমাকে তুমি ফিরিয়ে দেবে না। আপনাকে দেওয়ার মতো আমার তেমন কিছু নেই, তবু কথা দিচ্ছি ফেরাবো না। বলুন, কি চান? আমার একমাত্র মেয়ে লিজার জন্য তোমার ভাই শহীদকে চাই। হয় না চৌধুরী সাহেব, তুমি আমাকে কথা দিয়েছ আবির। কিন্তু এই যে অসম্ভব চাওয়া, কোথায় আপনার কোথায় আমরা? সারা জীবন কন্ট্রাক্টরি ব্যবসা করে বুড়ো হয়েছি। মানুষ নিয়ে আমার কারবার, মানুষ চিনতে আমি ভুল করি না। তোমাদের এই ঘরই হচ্ছে আমার মেয়ের সুখের ঠিকানা। তুমি আমাকে নিরাশ করো না বাবা। চৌধুরী সাহেব, আপনার মেয়ে আমাদের মতো দরিদ্রের ঘরে কিছুতেই সুখী হতে পারবে না। বাস্তবতার কঠিন আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, সুখের ঠিকানা হারিয়ে ফেলবে। আমাকে মাফ করবেন, এত বড় কঠিন পরীক্ষায় আপনি আমাকে ফেলবেন না চৌধুরী সাহেব। তুমি কথা দিয়েছিলে ফেরাবে না। ঠিক আছে। দাঁড়ান চৌধুরী সাহেব।